আসসালামু আলাইকুম, এটিএন বাংলা প্রতি ঘন্টা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। সরকারের সাথে এখন আর সংলাপের সুযোগ নেই বলে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলকে জানিয়েছে বিএনপি। সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে এ বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সাথে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ। রিকার্ডো চেলারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে ছিলেন ছয়জন। বিএনপির সাথে বৈঠক শেষে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সাথে বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলটি। বিচারকে ত্বরান্বিত করে তাড়াতাড়ি শাস্তি দিয়ে তারা যাতে নির্বাচন করতে না পারে, এই সব কাজগুলো এখনো চলছে। অর্থাৎ ভোট চুরি প্রত্যেক দিন চলতে পারে, এখন ভোট চুরি চলছে, আগেও চলছে এবং আগামীতেও তাদের প্রক্রিয়ার মাধ্যমে তারা নির্বাচনকে নিয়ন্ত্রণ করে আবার জোর করে ক্ষমতায় যাবে। সৌদি আরবের দাম্মামে একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে সাত বাংলাদেশি সহ নয়জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুজন। দাম্মাম শহরের হুফুফ সানাইয়া এলাকায় স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে। সৌদির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন নিহত বাংলাদেশিদের মধ্যে তিনজন নাটোরের ও একজন রাজশাহীর, বাকি তিনজনের বাড়ি কোথায় এখনও জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের জন্য এখন পর্যন্ত একজনের আত্মীয় ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। 27 বছরে পা রাখল দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। এ সময় দেশে এবং বিদেশে সকল মানুষের সম্ভাবনার কথা, আশার কথা ও চ্যালেঞ্জ মোকাবেলার কথা তুলে ধরেছে চ্যানেলটি। 15 জুলাই 1997 সালে ডক্টর মাহফুজুর রহমানের হাত ধরে যাত্রা শুরু হয় বেসরকারি এই স্যাটেলাইট টিভি চ্যানেলের। এরপর থেকে মানুষের মনের কথা তুলে ধরার চেষ্টা করে আসছে, তাতে দেশ ও দেশের বাইরে থাকা বাংলা ভাষাভাষী মানুষের মনে জায়গা করে নেয় এটিএন বাংলা। 2004 সালে ছোট পর্দার অস্কার খ্যাত এমি অ্যাওয়ার্ড জিতে নেয় এটিএন বাংলা। 27তম জন্মদিনে দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর বৃন্দ ও শুভানুধ্যায়ী সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কুড়িগ্রামের দুধকুমার নদীর পানি বিপদসীমার 42 সেন্টিমিটার ও ধরলা নদীর পানি সেতু পয়েন্টে 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব নদ নদীর পানিও বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এতে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্রায় 30,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভেঙে পড়েছে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা, তলিয়ে গেছে বিভিন্ন সড়ক। অন্যদিকে জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে দুধকুমার নদের বাঁধ উপচে প্রায় 10টি গ্রাম প্লাবিত হয়েছে। আন্তর্জাতিক। এক সপ্তাহ ধরে নজিরবিহীন বর্ষণ ও তার জেরে সৃষ্ট বন্যা ভূমিধসে ভয়াবহ দুর্যোগ দেখা দিয়েছে ভারতের উত্তরাঞ্চলে। মারা গেছেন অন্তত 145 জন, ক্ষতির মুখে পড়েছেন 2 কোটিরও বেশি মানুষ। ভারতের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবেলা দপ্তরের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে হিমাচল রাজ্যে। হিমালয় পর্বতমালা ঘেঁষা এই রাজ্যটিতে গত কয়েকদিনে বর্ষণ, বন্যা ও ভূমিধসে মারা গেছেন 91 জন। রাজধানী নয়াদিল্লির অবস্থা বিপর্যস্ত। যমুনা নদীর পানি উপচে পড়ে ঢুকে পড়েছে শহরের নগরীর ভিতরে। রাজধানীর বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃষ্টিতে এরই মধ্যে দিল্লি লালকেল্লা রাজঘাট এলাকা তলিয়ে গেছে, পানি ঢুকেছে সুপ্রিম কোর্টেও। বন্যার কারণে দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। খেলার খবর। ডমিনিকায় প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও 141 রানে হারিয়েছে ভারত। 2 উইকেটে 312 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে সফরকারী দল। শেষ পর্যন্ত 5 উইকেটে 421 রানে প্রথম ইনিংস ঘোষণা করে রোহিত শর্মার দল। 171 রান
করেন জসওয়াল। এছাড়া 76 রান আসে বিরাট কোহলির ব্যাটে। ইনিংস পরাজয় এড়াতে খেলতে নেমে 51তম ওভারেই ক্যারিবীয়রা অল আউট হয় মাত্র 130 রানে। 71 রান দিয়ে 7 উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। 2 ইনিংস মিলিয়ে 12 উইকেট নেন ভারতীয় স্পিনার। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় 150 রানে। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।